আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা যেটা শিখব সেটা হলো যে স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন আমার একটি ডাটা সেট আছে এবং এখানটায় যদি একটু খেয়াল করি আমার এই ডাটা সেটের ভিতরে সিরিয়াল নাম্বার আছে এবং এই জায়গায় আমরা ফিল্টার করেছি, ফিল্টারের আইকন আছে। তা আমরা যখন এই ফিল্টার করি, তা ফিল্টারটা কেন করি? আমার যদি বড় একটি ডাটা সেট হয়ে থাকে, সেই ডাটা সেট থেকে নির্দিষ্ট কোনো কিছু যদি আমরা দেখতে চাই, আলাদা আলাদা করে যদি দেখতে চাই, সেজন্য আমরা ফিল্টার এই যে এটাকে কল করি। এখন ধরুন আমার এই ডাটা সেটের ভিতর থেকে আমি এই যে কোর্স যে কলামটি আছে এখান থেকে আমি এই ফিল্টারের এই আইকনে যদি যাই, এখান থেকে আমি শুধুমাত্র এক্সেলটা দেখতে চাচ্ছি। এখান থেকে আমি যদি এখন শুধুমাত্র এক্সেলটাকে আমি সিলেক্ট করে ওকে দিই, একটু যদি আমরা সিরিয়াল নাম্বারের দিকে তাকাই তখন কিন্তু খেয়াল করতেছি আমাদের সিরিয়াল নাম্বার কোনোভাবেই ঠিক নেই। কিন্তু এবার যদি আবার দেখেন, আমি যদি আবার এই কোর্সের এখানে গিয়ে আমি এখান থেকে আবার যদি এক্সেলটা দেখি, আমি কিন্তু এখন খেয়াল করতেছি বাম পাশে আমার কিন্তু সিরিয়াল নাম্বার ঠিক আছে। শুধু এখানে না, আমি যদি এখান থেকে আবার এক্সেলটা উঠিয়ে দিয়ে ওয়ার্ড এবং এক্সেল দিই, তাহলে কিন্তু দেখতে পারতেছি আমার সিরিয়াল নাম্বার ঠিক আছে। পাশাপাশি আমি যদি পিপিটি এবং ওয়ার্ড দিই, দেখুন আমার সিরিয়াল নাম্বার ঠিক রেখে কিন্তু তারপর আমার যেই কন্টেন্টটা আছে এটা কিন্তু ও দেখাচ্ছে। তা আমরা এই সমস্যাটা ফেস করি। অনেকেই আমাদের যে তানভীর একাডেমি ফেসবুক গ্রুপ আছে সেখানে লিখেন যে ভাইয়া ফিল্টার করলে সিরিয়াল নাম্বার ঠিক থাকে না, এটা কিভাবে আমরা ঠিক করব। তা আজকের ভিডিওটি তাদের জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রিয় বন্ধুরা, এজন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, সিরিয়াল নাম্বার কিন্তু আপনি নর্মালভাবে টাইপ করলে হবে না। এখানে এই সিরিয়াল নাম্বারের যে ঘরটি আছে এই ঘরে আমরা একটি সূত্র ব্যবহার করব। তা এই সূত্রটি কি, আমরা যদি একটু আমাদের এটাকে জুম করি এবং এখানে যদি আসি, আমি এই সেলটাতে সিলেক্ট করে এখানে ইকুয়াল টু সাইনকে কল করলাম। আমি এখন ফর্মুলা বারের দিকে চলে যাচ্ছি, আমি এখানে রাখবো না, ফর্মুলা বারে গেলাম। ইকুয়াল টু আই এফ ইফ, ইফ মানে কি, যদি। ইফ ফর্মুলাকে ব্র্যাকেট ওপেন দিয়ে কল করলাম। সিনট্যাক্সটি কী বলছে, লজিক্যাল টেস্ট। তাহলে ইফ ফর্মুলায় যদি আমার এই যেই কলাম, ধরুন ডেটের সাথে আপনি এটাকে অ্যাঙ্গেজ করতে চাচ্ছেন, এখন এই ডেটের এই সেলটা অর্থাৎ বি টু এই সেল সমান সমান কি হয় যদি ফাঁকা হয়, অর্থাৎ খালি হয়। তা আমরা এক্সেলে খালিকে কিভাবে কল করি, ডাবল কোটেশন দুইবার কল করি, ডাবল কোটেশন দুইবার, কমা। যদি লজিক্যাল টেস্ট কি দিলাম আমরা, বি টু সমান সমান যদি ফাঁকা হয় তাহলে ভ্যালু ইফ ট্রু, মানে সিরিয়াল নাম্বারের ওই ঘরটা কি হবে, সিরিয়াল নাম্বারের ওই ঘরটাও ফাঁকা হবে, কারণ আমি তো ওখানে কিছু থাকলে তো আর আমার সিরিয়াল নাম্বারের কিছু হবে না, তাই না? ওকে, এখন আমি কমা দিলাম। কমা দিয়ে ভ্যালু ইফ ফলস কি হবে, ভ্যালু ইফ ফলসের এখানে আমরা এখন সাব টোটালকে ব্যবহার করব। আমরা প্রত্যেকেই জানি সাব টোটালটা হলে কি, আমাদের ফিল্টারটা যখন করি তখন যদি আমরা কোনো অংশ শুধু দেখতে চাই তাহলে ওই অংশটার যোগফল বলেন, যা যা বলেন, তার আউটপুটটা কিন্তু কি দেয়, যতটুকুন দেখায় ততটুকুনই দেয়। এখন আমরা এখান থেকে কাউন্টটাকে কল করব। আমরা কাউন্টকে কেন কল করতেছি না, কাউন্ট শুধুমাত্র নাম্বারকে কাউন্ট করে, আর কাউন্টটা হলো নাম্বার টেক্সট দুটোটাকে কাউন্ট করে, এই জন্য আমরা এখানে কাউন্টটা থ্রিকে কল করলাম। কমা দিলাম, আর রেফারেন্স হলো যে এই যে ডেটের যেই প্রথম যেই রেফারেন্সটা সেলটা এইটাই, এই যে বি টু, বি টুকে কল করে আমরা শিফট বাটন প্রেস করে ক্লোন বাটন প্রেস করব, সেম বি টুটাই আবার চলে আসবে। যদি না আসে, যেই রেফারেন্স আপনি নিতে চাচ্ছেন সেই রেফারেন্সটাকে আবার ক্লোন দিয়ে তারপর আবার এটাকে কল করে নেবেন। এবং এখান থেকে আমরা এই যে প্রথম যে বি টুটা আছে এটাকে আমরা সিলেক্ট করে লক করে দিব, ফাংশন কির এফ ফোর বাটন প্রেস করে লক করে দিব, অথবা বি এবং টু এই দুটার আগে পরে আপনি ম্যানুয়ালি ডলার সাইনও বসিয়ে দিতে পারেন। এখন ব্র্যাকেট ক্লোজ করলাম, আমাদের সাব টোটাল ফর্মুলাটা শেষ হলো। এবার আমরা ই ফর্মুলার ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে আমাদের ফর্মুলাটা শেষ। এখন যদি আমি ইন্টার দিই, দেখুন এখানে আমার এক চলে এসেছে। ওকে, এবার আমি যদি এইখানে কর্নারে গিয়ে সিরিয়াল নাম্বার এখানে গিয়ে যদি ড্র্যাগ করে নিচে নিয়ে এসে অথবা ডাবল ক্লিক করলেও চলে আসতাম, তাহলে দেখুন আমার সিরিয়াল নাম্বার খুব সুন্দরভাবে চলে আসলো। এখানে কর্নারে আপনার একটা আইকন দেখতে পারতেছেন, এটা অনেক সময় আসে আবার আসে না, এই এরর টাইপের আইকন আসলে যেখান থেকে আসতেছে সেটা সিলেক্ট করে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করে নেবেন এবং তারপরে উপরে ওখানে গিয়ে যে কাজটা করবেন এই যে আইকনটা সেটাই ক্লিক করে ইগনোর করে দেবেন, তাহলে চলে যাবে। এখন আমরা যদি কোর্সের এখানে গিয়ে যে শুধুমাত্র আপনি এক্সেল দেখতে চান এক্সেল দেন,
ওয়াও, সুন্দরভাবে দেখাচ্ছে। তারপর যদি আমরা এখান থেকে শুধুমাত্র ওয়ার্ড দেখতে চাই, ওয়ার্ডে সিলেক্ট করে ওকে দিলাম, শুধুমাত্র ওয়ার্ড 1 2 3 4 দেখাচ্ছে। এরপরে যদি আমরা ওয়ার্ড এবং পিপিটি দেখতে চাই, এভাবেও আসতেছে। আচ্ছা, এটার আরও একটা সুবিধা আছে। সুবিধাটা কি যদি একটু দেখেন, আমি এখান থেকে ক্লিয়ার ফিল্টার করে দিলাম। ধরুন আমার এই যে ডেট বা এই ডাটা, আমার এই পাশে কোনো ডাটা নেই। দেখুন, আমি যদি একটু উপরে যাই, আমার কি সিরিয়াল নাম্বারে কিছু আছে? নেই। তা কথা হলো, আপনি যদি ফর্ম্যাটটা তৈরি করে প্রথম দিকে যদি এই সূত্রটা ব্যবহার করেন, যেমন এইখানে যে সূত্রটা ব্যবহার করলাম, এইটা এই ফর্মুলা বারের দিকে যদি তাকান, দেখুন এখানে এই সূত্রটা যে ব্যবহার করলাম, ফর্ম্যাটটা তৈরি করে সূত্রটা ব্যবহার করলেন, এখন ডেটের এখানে এসে যদি আপনি কোনো ডেট এন্ট্রি করেন, অটোমেটিক দেখবেন আমার সিরিয়াল নাম্বার উঠে যাবে, অটোমেটিক উঠে যাচ্ছে। এবং এই জায়গাটায় আমি ধরুন অনেক ডেট এন্ট্রি করলাম, উঠে গেল। এবং নামের এখানে যদি আমি কিছু নাম এন্ট্রি করি, ধরুন আমি এভাবে অনেক নাম এন্ট্রি করলাম, উঠে গেল। এখন নেমের এখানে গিয়েও যদি আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি মুশফিক দিলাম, শুধু মুশফিককে দেখাচ্ছে। পরে দেখুন আমি এখান থেকে যদি আবার সাকিবকে দেখি, শুধু সাকিবকে দেখাচ্ছে। এবং সাকিব প্লাস আমি যদি এখন সাব্বিরকে দেখি দিলাম, তাহলে সাকিব এবং সাব্বির দেখাচ্ছে, এবং আমার সিরিয়াল নাম্বারও কিন্তু ঠিক আছে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই ধরনের সমস্যা যারা ফেস করতেন, তারা এই ভিডিওটির মাধ্যমে আপনার সমস্যার সমাধানটি পেয়ে গিয়েছেন। তো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।